বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সহকর্মীবৃন্দ ও প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হল, দীর্ঘ ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান হল। বাংলা ভাষাভাষী ভূখণ্ডের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে থাকল আর পূর্ববঙ্গ মানে আজকের বাংলাদেশ চলে গেল পাকিস্তানে। পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানের দুটি অংশ পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে পরিচিতি পায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্রটি জন্মলগ্ন থেকে পূর্ব পাকিস্তানের জনগণের উপর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী শোষণ নিপীড়ন চালিয়ে যেতে লাগল। ফলে ব্রিটিশ শোষণ থেকে মুক্তি পেয়েও আরেক শোষণের অধীনে আসলো পূর্ব পাকিস্তানের জনগণ। পূর্ব পাকিস্তানের জনগণের উপর প্রথম বড় আঘাত আসলো রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র থেকে। তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না এবং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই ষড়যন্ত্রে নেতৃত্ব দিতে থাকে। অথচ পুরো পাকিস্তানের অর্ধেকের বেশি অর্থাৎ 56% মানুষের ভাষাই হচ্ছে বাংলা, মাত্র 2.5% মানুষের ভাষা হচ্ছে উর্দু। সেদিন ছিল 21 ফেব্রুয়ারি 1952 সাল। পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন 144 ধারা জারি করলেন। এই 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল করতে বেরিয়ে আসল। এতে ভাষার জন্য গুলিতে নিহত হলেন বরকত, রফিক, জব্বার প্রমুখ। 1952 সালের ভাষা আন্দোলন শুধু এদেশের রাজনীতির ক্ষেত্রে নয়, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নতুন চেতনা প্রবাহ সৃষ্টি করেছিল এবং এই চেতনা ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সামাজিক মূল্যবোধ সংজাত। এই ভাষা আন্দোলন বাঙালি জাতীয়বাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, ফলে পূর্ব বাংলার মানুষের মাঝে স্বাধিকার চেতনা জাগ্রত হয় তীব্রভাবে। ফলশ্রুতিতে সকল শোষণ নিপীড়নের জাতাকল থেকে মুক্তির উন্মাদনায় বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বাঙালি জাতি পায় একটি স্বাধীন ভূখণ্ড, অবশেষে একটি পেলো লাল সবুজের পতাকা। সত্য স্বাধীন হওয়া দেশটির ছিল ভঙ্গুর অবকাঠামো, তীব্র খাদ্য সংকট, শূন্য রাজকোষ। কিন্তু আজ আমরা দেখি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে $40 বিলিয়ন ছাড়িয়ে গেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সামর্থ্য অর্জন করেছে, খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা পেয়েছে। আজ বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ স্থানে অবস্থান করছে। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ এখন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং 2041 সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সুতরাং 1952-এর ভাষা আন্দোলনে বীর শহীদের রক্তের শপথে বাংলাদেশের ক্ষুধা দারিদ্র্যমুক্ত এক উন্নত দেশের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আর কোনো বাধায় কাজ করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।